হে বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই হয়তো চিকেন খেতে খেতে বোর হয়ে গেছো, তাদের জন্যই আজকের এই চিকেন কষা রেসিপিটা। তো প্রথমে ওনার সাথে পরিচিত হও, উনি হচ্ছে মুরগির দোকানের দারোয়ান। ইয়ে বেড়া, খবরদার কইতি আসি মুরগি কিনবি না, চুপসাপ বাসায় চলিসা। বাপরে বাপ, শত হুমকি ধামকি সহ্য করে 1 কেজি সোনালি মুরগি কিনে নিয়ে আসলাম, আর নাহিদা অমনি ওইটাকে পরিষ্কার করে ভালোভাবে কেটে নিচ্ছে। আর এই সুযোগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক পেজটাকেও ফলো করে নাও। আর দেখো, এটা হচ্ছে আমাদের বাসার সিসিটিভি ক্যামেরা। এখন চিকেনটাকে মেরিনেট করে নেব, এই জন্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি লবণ এবং 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1/4 কাপ টক দই আর 1 টেবিল চামচ সরিষার তেল। এখন সবকিছুকে ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। টক দইটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। 30 মিনিট পরে চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর 1/2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে জাস্ট 1 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা তেজপাতা আর গরম মশলা দিয়ে দিব। কোন পাতা রান্না করা হয় কিন্তু খাওয়া হয় না, এই ধাঁধার উত্তর কিন্তু তেজপাতা। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো কিছুটা ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে মুরগির মাংসগুলোকে দিয়ে দেব। আর এই রান্নাটা যেহেতু একটু ভুনা হবে, তাই অতিরিক্ত পানি আমরা ব্যবহার করব না। এজন্য চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে সম্পূর্ণ মাংসগুলোকে আমরা রান্না করব। মাংসটাকে 4-5 মিনিট ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পরে সামান্য আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমরা মাংসে একটু ঝাল বেশি খাই, যার জন্য কিছুটা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচে দিয়ে দিলাম চিকেন মশলা। লবণটা আমরা মেরিনেট করার সময় ব্যবহার করেছি, যার জন্য এখন আর ব্যবহার করছি না, তবে তোমরা স্বাদ মতো লবণ ব্যবহার করো। এখন 10 মিনিটের জন্য চিকেনটাকে ঢেকে রান্না করব। 10 মিনিট পর ঢাকনা সরাতেই দেখবে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আর নাহিদা ছুটির দিনে এইভাবে একত্রে রান্না করে মজা করে খেয়ে আমাদের ছুটিটাকে এনজয় করি। তোমরা কে কিভাবে ছুটির দিনটাকে পার করো অবশ্যই কমেন্ট করে জানাও। এবার চিকেন কষার ঘ্রাণটাকে একটু স্ট্রং করার জন্য 2-3টা কাঁচামরিচ দিলাম, আর গ্রেভিটাকে আর একটু বাড়ানোর জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এগুলোকে 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো শেষ হয়ে গেলে জাস্ট 10 মিনিটের জন্য পুনরায় ঢেকে রান্না করব। 10 মিনিট পর ঢাকনা সরাতেই দেখবে একদম চিকেন কষা রেডি হয়ে গেছে। সাদা ভাতের সাথেও খেতে পারো, আবার চাইলে একটু পোলাও ভাত করেও এটাকে খেতে পারো। তবে আমার কাছে পোলাও ভাতের সাথেই চিকেন কষাটা খেতে বেশি ভালো লাগে।